লোকাল ট্রেন চালু করার দাবিতে প্রায় দেড় ঘন্টা ট্রেন অবরোধ করলো যাত্রীরা। অবরোধের ফলে হয়রানির শিকার হলেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট রেল স্টেশনে। জানা যায়, করোনা পরিস্থিতির আগে রানাঘাট স্টেশন থেকে 8:35 রানাঘাট শিয়ালদার লোকাল ট্রেন চলাচল করত। করোনার কারণে সেই ট্রেনটি বাতিল করে দেওয়া হয়। যাত্রীদের দাবি, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, সেই কারণে ওই ট্রেনটি পুনরায় চালু করতে হবে। ওই ট্রেনটি চালু করার দাবি জানিয়ে রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে গেলে তিনি যাত্রীদের সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগ। আমাদের একভাবেই ওই 5 কি 6 থেকে আমাদের আগের কোচ দি রানাঘাট লোকাল দিক, আমাদের এই মেমো চাই না, আমাদের ইয়ে মেমো কোচ, আমাদের ওইটা দিক, আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, আমাদের এই ট্রেন দিলে চাকদা পার হলেই মা মাসিরা কেউ না কেউ পড়ে যাচ্ছে, আর্তনাদ শোনা যাচ্ছে, কেউ উঠতেও পারছে না, নামতেও পারছে না, সে টাইম মতন 2-5 লেট চলুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু কথা হচ্ছে আমাদের আগের ট্রেন দিক, এই ট্রেন দিলে আমরা কেউ চলতে পারি না, আর ভায়া হয়ে কোনো ট্রেন আমরা নেবো না, ওই আজকে 2 যাও, আজকে 1 যাও, আমরা ওঠাই যাবো না, আমরা ডাইরেক্ট রানাঘাট লোকাল চাই। হ্যাঁ, ওটা 8:35 ওটাই চাই, সেটা নেই, এবং পায়রার খমরা সেই আগের লোকালটাই চাইছি, আমরা মেমো কোচ চাইছি। 35 ট্রেনটা আমাদের রানাঘাটের লোকজনের খুব অসুবিধা হয়, ঠিক আছে, এই ট্রেনটা আগে যদি ছেড়ে যেত আমাদের অসুবিধা হতো না, এবার মেমো প্যাসেঞ্জারটা পেছনে আছে, ঠিক আছে, ওই লোকগুলো আমাদের এখানে এসে এই জন্য আমাদের অসুবিধা আছে, এটা আগে ছাড়ুক তারপর আমরা সব ছাড়বো, ঠিক আছে। কি করছেন? হ্যাঁ, প্রতিবাদে আমরা এই যে 8:35 লোকাল চাই, আমরা আগে এই ট্রেনটা চাই 8:35। অবরোধ করেছেন? হ্যাঁ, অবরোধ করেছি। কোথায় কিভাবে করেছেন? এই তো রেলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখন ওই 8:35টা আগে ছেড়ে যেতে হবে, তারপরে ওটা ছাড়বে। আমরা গেছিলাম স্টেশন মাস্টারের কাছে প্রথম অবস্থায়, যাওয়ার পরে আমাদের এটা 2 জন্য ওই ডিএমইউ কোচ, না 2 জন্য যে মেমো কোচ দিয়েছিল, আমাদের বলেছিল করোনাকালের জন্য 2 জন্য মেমো কোচ দেওয়া হবে, তার পরিবর্তে ওরা এখন সেই করোনাকাল তো কবেই শেষ হয়ে গেছে, এখনও পর্যন্ত চলছে, তারপরে মধ্যে মধ্যে এইটা ইয়েটা করে, এই 8:30 না করলো 7:30 আগে করতো, ওই আপনার লালগোড়া যেখান থেকে আসছে আসার পরে রানাঘাটে ওইটা 10 দাঁড় করিয়ে বলে কি যে এটা রানাঘাট লোকাল করা হলো, আজকে আমরা স্টেশন মাস্টারের কাছে যাই, উনি যাওয়ার পরে বলে কি আমরা বললাম যে এতে তো ভালো হচ্ছে না স্যার, বলছে কি যে আপনাদের যা খুশি তাই করে নিন, আপনার স্টেশন মাস্টার পারলে ক্ষমতা থাকলে অবরোধ করুন। তারপরে আমরা আসার পরে ওনাদের একজন স্টাফও ছিল ওখানে, উনি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছেন এটা কি স্টেশন মাস্টারের কথা, একটা চেয়ারে বসে আছে তার ন্যূনতম দায়বদ্ধতা নেই, রানাঘাট স্টেশন মাস্টার আমরা বলছি না যে আমাদের ICF দিক, ঠিক আছে, আমাদের যেমন ইএমইউ ছিল যেরকম নর্মালি আসতো যেত সেই রকমই দিক, আমাদের ওই না চাই ওই ডিএমইউ কোচ না ICF, সেখানে হ্যাঁ রাস্তায় দেখেন ডিএম ইয়ে কোচ দিলে পরে যদি আপনি কোনোদিন ট্রেনে ট্রাভেল করেন দেখতে পারবেন মধ্যে মধ্যে যে স্টেশনের যে অবস্থা, কেউ উঠতে গিয়ে উঠতে পারে না, সব মানে মহিলা তো ছাড়েন এমনি পুরুষরাই উঠতে পারে না, ম্যাক্সিমাম দিনই কিছু মানে কেউ না কেউ পড়ে যায়, হ্যাঁ ভিড়ের চাপে, আর গেট ছোট না, এই যে আপনার এই গেটগুলো যেমন বড় আছে ওর গেটগুলো তো ছোট না, সেই জন্য উঠতেও পারে না, নামতেও খুব অসুবিধা। এরপরে যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায়, এর ফলে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন আটকে পড়ে। পরে রেল পুলিশ এবং GRPF এর হস্তক্ষেপের ফলে অবরোধ উঠে যায়। অবরোধকারীরা জানান, আগামী দিনে ওই ট্রেনটি চালু না হলে পুনরায় তারা আন্দোলনে নামবেন। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দবার্তা।